हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। এখন আমরা পৌঁছে গেছি প্রশ্নোত্তর পর্বের 104 তম পর্বে। আজকে প্রথম প্রশ্ন করেছেন সোমনাথ ঘোষ। উনি বলেছেন, ওয়ার্ক এডুকেশন অ্যাপ্লাই করেছিলাম, সিঙ্গেল টিচার নিয়ম মেমো নাম্বার আসার আগে আমাকে ব্যাক করেন যথারীতি। আমি আবার অ্যাপ্লাই করি কিন্তু জুনিয়রকে ফরওয়ার্ড করেছে 10%-এর বাইরে আমাকে রেখে। তো 10%-এর বাইরে রেখে ফরওয়ার্ড, এটাই কি নিয়ম? আমি আপনাকে বলি, যেহেতু আপনি সিঙ্গেল টিচার এবং আপনাকে ব্যাক করেছে HOI বা TIC বা HM, আপনাকে ব্যাক করার সময় কী কোন কমেন্ট সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। যদি সিঙ্গেল টিচার বলে এই কমেন্ট করে, তাই আপনি আবার আবেদন করলেও সিঙ্গেল টিচারের নিয়ম অনুযায়ী যতক্ষণ না পর্যন্ত সিঙ্গেল টিচারের একটি লোকাল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু HOI বা TIC বা HM আপনাকে ফরওয়ার্ড করবে না। কারণ DI অফিস আপনি যাকে পাবেন পার্টনার খুঁজতে হবে। নিয়মটা হচ্ছে যে DI অফিস থেকে লোকাল অ্যারেঞ্জমেন্ট করবে, কিন্তু তাহলে আপনার এক বছর দুবছরে পেরিয়ে যেতে পারে। আপনাকে নিজেকেই ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা করে আপনাকে DI অফিসে জমা দিলে DI অফিস যদি গ্রিন সিগন্যাল দেয় HOI বা TIC বা HMকে, তখন আপনাকে ফরওয়ার্ড করবে। এটি হচ্ছে সিঙ্গেল টিচারের নিয়ম। আর আপনার জুনিয়রকে যে দিয়েছে বলছেন, আপনার জুনিয়রকে যে ফরওয়ার্ড করেছে, তাহলে আপনাকে দ্বিতীয়বার কি আপনাকে ব্যাক করেছে? যদি আপনাকে দ্বিতীয়বার ব্যাক করে থাকে, তাহলে আবার কি কমেন্ট দিয়েছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে। সে কমেন্টটা যদি আপনার সিঙ্গেল টিচার বা অন্য কিছু হয়, তাহলে কিন্তু আপনাকে ওই পার্টনার আর মানে এরপর অ্যাপ্লাই করার আগে আপনাকে অবশ্যই পার্টনার খুঁজতে হবে। পার্টনার খোঁজার পরে আপনাকে HOI বা TIC বা HMকে বলে অ্যাপ্লাই করতে হবে। এটি নিয়ম। নেক্সট প্রশ্ন করেছেন তপেশ কুমার দেবনাথ। উনি বলছেন, অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি স্কুলে, অ্যাসিস্ট্যান্ট টিচার জেনারেল ট্রান্সফার রিকোয়েস্ট মেডিকেল গ্রাউন্ড সেলফ DPSCতে ফরওয়ার 52 দিন পূর্বে, নো রেসপন্স টিল ডেট, আজ পর্যন্ত কোনো উত্তর নেই। আমার বয়স 55 এবং ডিস্টেন্স হয়ে গেছে 80 কিলোমিটার। আমি বলি, বয়স 55 হয়ে গেছে মানে আপনি প্রায়োরিটি গ্রাউন্ডে চলে গেছেন। কারণ 57 ইয়ার্স বা তার বেশি, তো আপনি 55 বয়স হয়ে গেছে আপনার এবং 80 কিলোমিটার। আপনার মেডিকেল গ্রাউন্ড সেলফে আপনি আবেদন করেছিলেন, আপনাকে DPSCতে ফরওয়ার্ড, কোনো রেসপন্স আপনার নেই। তাহলে প্রথম কাজ হবে আপনাকে DPSC থেকে জানা যে আমার কি CMOS ভেরিফিকেশান হয়ে গেছে। যদি আপনার CMOS ভেরিফিকেশানের জন্য পাঠানো হয়ে থাকে কিন্তু কোনো খবর না আসে, তাহলে আপনাকে যেতে হবে CMOS অফিসে যে আমারটা কি ভেরিফিকেশান হয়ে গেছে, বা আমার ভেরিফাই কি হওয়ার পরে আমার রিপোর্ট বা সার্টিফিকেট পাঠানো হয়ে গেছে DI অফিসে। অনেক সময় হয় কি যে CMOS থেকে ভেরিফাই হয়ে যায়, ভেরিফিকেশান হয়ে যায়, কিন্তু তিনারা রিপোর্ট বা ভেরিফিকেশান অনেক দিন পরে জমা দেয়। সেক্ষেত্রে আপনাকেই তদবির করে জমা ওই সার্টিফিকেট বা রিপোর্টটা আপনাকে DI অফিস পর্যন্ত পৌঁছে দিতে হবে। কিন্তু যদি আপনার সব কিছু ঠিকঠাক হয়ে থাকে, যে CMOS ভেরিফিকেশানও হয়ে গেছে, DI অফিসেও চলে এসেছে, কিন্তু DI অফিস ইচ্ছাকৃতভাবে আপনাকে আটকে রেখেছে, তখন DI সঙ্গে আপনাকে দেখা করতে হবে। কিন্তু DI সাহেব যদি আপনার সঙ্গে দেখা না করে, আপনাকে যদি দুর্ব্যবহার করেন, তাহলে আপনাদের প্রাইমারি এডুকেশনের যে হেড অফিস আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সল্টলেকের DK7/1, সেখানে আপনাদের প্রাইমারি এডুকেশন ডিপার্টমেন্টের হেড অফিস, সেখানে গিয়ে আপনাকে একটা কমপ্লেন করতে হবে যে DI অফিস থেকে ইচ্ছাকৃতভাবে আমাকে আটকে রাখা হয়েছে। তাহলে দেখবেন অবশ্যই আপনাকে 7 দিনের মধ্যে কী হবে নেক্সট স্টেপ আপনাকে বলে দেবে, এবং আপনি অবশ্যই আপনাকে ডেকে পাঠানো হবে। এটা নিয়ম। নেক্সট প্রশ্ন করেছেন আরিহন্ত জেটা বলে একজন ভদ্রলোক, তার নাম হচ্ছে আরিহন্ত জেটা। উনি বলছেন, ওন বাস্তুল্যান্ড রিলেটেড পুলিশ কেস ক্যান বি বার টু ট্রান্সফার, প্লিজ রিপ্লাই। অর্থাৎ উনি বলছেন, ওনার নিজের বাস্তু বা নিজের বাড়ি বা নিজের জমি জমা সংক্রান্ত একটি কেস হয়েছে, পুলিশ কেস, তাহলে কি সেটা ট্রান্সফারের ক্ষেত্রে বাধা হতে পারে? আমি আপনাকে বলি,
যতক্ষণ না পর্যন্ত আইন আপনাকে দোষী সাব্যস্ত করছে, অ্যাকিউজড, ততক্ষণ পর্যন্ত আপনি আসামি নন, আপনি জামিনে মুক্ত আছেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি যে জামিনে মুক্ত আছে, আপনার যে প্রসেসিং হয়েছিল, আপনার যে লিগ্যাল প্রসিডিংস হয়েছে, যদি সেই লিগ্যাল প্রসিডিংসের চিঠি আপনার বিদ্যালয়ে না আসে, যদি আপনি জেল না খাটেন, যদি আপনি জেলের ভিতর 24 ঘন্টা বা 72 ঘন্টা না থাকেন এবং আপনার বিরুদ্ধে যথাযথ প্রমাণ এখনও না হয়, তাহলে আপনি ট্রান্সফার পাবেন। কিন্তু যদি লিগ্যাল প্রসিডিংসের চিঠি আপনার বিদ্যালয়ে পৌঁছে যায় কিংবা DIFC-এ পৌঁছে যায় যে কোনোভাবে আপনার বেতন আটকানোর জন্য কিংবা বেতন রিক্রুট করার জন্য, তাহলে কিন্তু ওটা যেহেতু স্কুল ডিপার্টমেন্ট পর্যন্ত পৌঁছে গেছে, তাহলে এটাকে স্কুল ডিপার্টমেন্টের আওতায় এসে এবং সেক্ষেত্রে আপনার NOC পাওয়ার ক্ষেত্রে আপনার সমস্যা হবে, যতক্ষণ না পর্যন্ত DIFC ওটাকে সিম্প্যাথেটিক্যালি ট্রিট করবেন কিংবা HOI সিম্প্যাথেটিক্যালি ট্রিট করবেন কিংবা বিকাশ ভবন থেকে আপনাকে স্পেশাল পারমিশন নিয়ে আসতে হয়। এছাড়া ওন বাস্তুদণ্ডে যদি পুলিশ কেস হয়, তাহলে আপনাকে দেখতে হবে যে পুলিশ কেসটা কতটা, মানে তার যে ব্যাপ্তি, সেই পুলিশ কেসটা ওইখানেই স্টপ হয়ে গেছে নাকি পোস্টপোন হয়ে গেছে নাকি অ্যাডজর্ন হয়ে গেছে নাকি স্কুল পর্যন্ত চিঠি এসে গেছে, তা আপনাকে আগে এই বিষয়ে খবর নিতে হবে। অর্থাৎ যদি স্কুল পর্যন্ত না আসে এবং সেটা যদি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার হয় যার সঙ্গে স্কুলের কোনো সম্পর্ক নেই, তাহলে কিন্তু অবশ্যই আপনি ট্রান্সফার পাবেন এবং সেক্ষেত্রে ট্রান্সফারে কোনো বাধা হবে না। কিন্তু যদি ওই লিগ্যাল প্রসিডিংসের ক্ষেত্রে আপনার বিদ্যালয় বা বিদ্যালয় সংক্রান্ত কোনোভাবে জড়িয়ে থাকে, তাহলে কিন্তু আপনি NOC পাবেন না। নেক্সট, এবং ওই আরিহন্ত যেটা উনি আরেকটি প্রশ্ন করেছেন, ইফ SIS DIS মেড রং কমেন্টস অ্যান্ড সেন্ট ব্যাক, হুম টু বি অ্যাপিল, হোয়াট টু বি ডান। অর্থাৎ উনি বলতে যাচ্ছেন, আমার মনে হয় উনি বাংলা বোঝেন না, এই জন্য সমস্ত গেলাম ইংরেজি লিখেছেন, তো উনি বলছেন যদি SIS বা DIS উনি বলছেন রং কমেন্টসটাকে আমি মানে ভুলভাল কমেন্টটাকে আমি ঠিক বলছি না, কারণ DISI ভুলভাল কমেন্ট আমি এই মানে জাস্ট এই টার্মটাকে অপোজ করছি, মানে উনি হয়তো এইটা বলতে যাচ্ছেন যে কমেন্ট যে কোনো কিছু ভ্যালিড রিজন দেখালো না, ইনভ্যালিড রিজন দেখালো, তো ওটাকে হয়তো উনি রং কমেন্ট বলছেন। যাই হোক, তো যদি কোনো রিজন না দেখায় কিংবা ভ্যালিড রিজন না দেখায়, তাহলে কিন্তু অবশ্যই আপনি তার নেক্সট স্টেপে যাবেন। কোন স্টেপ, যদি আমি জানি না আপনার হাই স্কুল কি প্রাইমারি স্কুল কিনা, আপনি এখানে পরিষ্কার লাগেননি, যদি হাই স্কুল হয় তাহলে DI যদি আপনাকে আপনার কথা মতো রং কমেন্ট বা ইনভ্যালিড কমেন্ট বা ভ্যালিড রিজন না দেখায়, তাহলে আপনাকে যেতে হবে বিকাশ ভবনে। তার আগে অবশ্যই আপনাকে DI-এর সঙ্গে দেখা করতে হবে, DI-কে রিকোয়েস্ট করতে হবে, ব্যাপারটা বুঝিয়ে বলতে হবে। কিন্তু DI যদি আপনার সঙ্গে দেখা করতে না চান, আপনার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট না দেয়, তাহলে আপনাকে বিকাশ ভবনে গিয়ে টিচার রিড্রেসাল সেলে গিয়ে দরখাস্ত করতে হবে। আর SIS নিশ্চয়ই বলার প্রয়োজন নেই, SIS করলে আপনাকে DPSC-তে বা DIFC-তে যেতে হবে। তো সেক্ষেত্রে ভ্যালিড রিজন দেখানোটা নিয়ম, অর্থাৎ যে স্টেপ আপনাকে করবে তার উপর মহলে আপনাকে আবেদন করতে হবে যে কেন এটা করা হলো, তার ভ্যালিড রিজন দেখানোর জন্য, এটা নিয়ম। নেক্সট প্রশ্ন করেছেন কান্দ্রাই টুডু বলে একজন মাস্টারমশাই, উনি বলেছেন, IAM গ্রুপ ডি ল্যাব অ্যাটেন্ডেন্ট, ক্যান আই অ্যাপ্লাই ফর জেনারেল ট্রান্সফার ফর দি পোস্ট অফ গ্রুপ ডি পিয়ন পোস্ট অর মিউচুয়াল উইক। অর্থাৎ উনি গ্রুপ ডি ল্যাব অ্যাটেন্ডেন্ট, উনি বলছেন আমি কি জেনারেল ট্রান্সফারের জন্য গ্রুপ ডি পিয়ন বা মিউচুয়াল ট্রান্সফার করতে পারবো? যতদূর আমি জানি আপনি পারবেন না। কেন পারবেন না? না, 2015 সালের জেনারেল ট্রান্সফার রুলস অনুযায়ী তার 2 নম্বর ধারার কেতে বলা আছে সেম ক্যাটাগরি অফ পোস্ট, এলে দেওয়া আছে সেম ক্যাটাগরি অফ ভ্যাকেন্সি। অর্থাৎ 2015 সালের জেনারেল ট্রান্সফার রুলসের 2 নম্বর ধারার কে উপধারায় বলা আছে সেম ক্যাটাগরি অফ পোস্ট, এল উপধারায় বলা আছে সেম ক্যাটাগরি অফ ভ্যাকেন্সি। যেহেতু আপনার সেম ক্যাটাগরি ভ্যাকেন্সি হচ্ছে না, আপনি ল্যাব অ্যাটেন্ডেন্ট যেতে পারবেন, পিয়নের জায়গায় যাবে, গ্রুপ ডি জায়গায়, গ্রুপ সি জায়গায় যাবে, এটি জায়গায় যাবে, আর AHM
বা টিআইসি এটি হয়ে যেতে হবে আর এইচএম এইচএম হয়ে যাবে, এটা সেম ক্যাটাগরি ভ্যাকেন্সি। তাহলে আপনি ল্যাব অ্যাটেন্ডেন্ট, আপনাকে ল্যাব অ্যাটেন্ডেন্ট হয়ে যেতে হবে, কারণ যেহেতু এটা 2015 সালের জেনারেল ট্রান্সফার রুলসের 2 নম্বর ধারার কে এবং এল উপধারায় বলা আছে। নেক্সট প্রশ্ন করেছেন বন্দনা গাঙ্গুলি, উনি বলছেন মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লাই ব্যাগ এসেছে, এখন অন্য কোনো গ্রাউন্ডের সিস্টেম করতে দিচ্ছে না, কী করে অন্য গ্রাউন্ডে অ্যাপ্লাই করবে? আপনি যখন আপনার প্যান নম্বর এবং আপনার ইউনিক আইডি, এমপ্লয়ি ইউনিক আইডি করতে যখন আপনি উৎসশ্রী পোর্টালে ঢুকেছিলেন, তখন কিন্তু ওটা উৎসশ্রী যে স্কুল সার্ভিস কমিশনের যে মাদার পোর্টাল, ওটা কিন্তু মাদার পোর্টালে রেজিস্টার্ড হয়ে গেছে যে এই ব্যক্তি এই গ্রাউন্ডে অ্যাপ্লাই করেছেন। এখন আপনি অন্য গ্রাউন্ডে অ্যাপ্লাই করলেও কিন্তু সিস্টেম নেবে না। নিয়মটা কী? আপনাকে এইচওয়াই বা টিআইসি বা এইচএমের কাছে একটা আবেদন করতে হবে যে আমি ভুলবশত অমুক জায়গায় আমি এই গ্রাউন্ডে অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু আই এম সরি ফর ইট, আমি এই গ্রাউন্ড ছেড়ে আমার ভ্যালিড রিজন আছে, আমি এই গ্রাউন্ডে করব। এটা সম্পূর্ণ এইচওয়াই বা টিআইসি বা এইচএমের ডিসক্রিশনারি পাওয়ার, তিনি আপনাকে চান্স দিতে পারেন নাও দিতে পারেন। যদি চান্স দেন তাহলে উনি ফরওয়ার্ড করার আগে উনি আপনি যে একটা দরখাস্ত করেছেন সেই দরখাস্তর নাম্বার আপনাকে কমেন্টে লিখতে হবে, আপনার যে আছে কমেন্ট সেকশন সেই কমেন্ট সেকশন লিখতে হবে যে আই হ্যাভ ডিউলি অ্যাপ্লাইড টু এইচওয়াই বা টিআইসি বা এইচএম অন অমুক, এবং টিআইসি এটাকে আমাকে ভ্যালিড বলে আমাকে গ্রান্ট করেছে। এই মর্মে একটা কমেন্ট লিখলে তবে কিন্তু ওটা উৎসশ্রী থেকে ওটা মানে এইচওয়াই লগ ইন পর্যন্ত যেতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরকম হচ্ছে না, কারণ একটা গ্রাউন্ড একবার সিলেক্ট হয়ে গেলে এবারের মতো কিন্তু ব্যাগ এসে গেলে কিংবা ব্যাগ না এলেও আপনি কোনোভাবে গ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন না। নেক্সট প্রশ্ন করেছেন মিলন মজুমদার, উনি বলছেন বাংলা শিক্ষা পোর্টালে প্যারাটিচার আছে কিন্তু উৎসশ্রীতে শূন্য হওয়ার জন্য আমাকে ব্যাক করেছে, কী করব? বাংলা শিক্ষা পোর্টাল হচ্ছে একটা স্কুল ডিপার্টমেন্টের পোর্টাল, যেখানে একটা স্কুলের কতজন আছে শিক্ষা সংক্রান্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী কম্পিউটার অ্যাটেন্ডেন্ট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিন্তু উৎসশ্রী শুধুমাত্র ট্রান্সফারের জন্য, যেহেতু প্যারাটিচার ট্রান্সফারের আন্ডারে নয়, ট্রান্সফারের যে প্যারামিটার সেই প্যারামিটারের মধ্যে পড়ছে না, তার জন্যে কিন্তু উৎসশ্রীতে কিন্তু সম্পূর্ণ প্যারাটিচার শূন্য দেখাবে, আর তার কারণেই আপনাকে পিটিআর বা যে কোনো কারণেই আপনাকে ব্যাক করেছে, এর কোনো সমাধান নেই। নেক্সট প্রশ্ন করেছেন পার্থ ভঞ্জ, উনি বলছেন মিসেস প্রাইমারি টিচার 170 কিলোমিটার ডিস্টেন্স, চাইল্ড 5 বছরের নিচে, তবুও ব্যাক করেছি, কী করব? ট্রান্সফার পাবো না? আমি বলি উৎসস্থিতে ডিস্টেন্সের জন্য কোনো প্রায়োরিটি দেওয়া নেই, ডিস্টেন্সকে প্রায়োরিটি দেখিয়ে কোথাও কোনো একটা ওয়ার্ডও লেখা নেই, একটা কথাও লেখা নেই, একটা বাক্যও লেখা নেই। চাইল্ড আপনার 5 বছরের নিচে, আপনি যদি এনি আদার গ্রাউন্ডে করেন তাহলে আপনাকে ওই 10% নিয়ম অনুযায়ী আসতে হবে, তার বাইরে আপনি কোনোভাবেই অ্যাপ্লাই করতে পারবেন না। এবার আপনাকে ব্যাক করেছে কারণ আপনি এনি আদার গ্রাউন্ডে অ্যাপ্লাই করেছিলেন, আপনার 170 কিলোমিটার হলেও আর এখানে কিন্তু কোনোভাবে সিম্প্যাথিক গ্রো করবে না, কারণ মেডিকেল প্রেফার্ড স্পেশাল প্রায়োরিটি এগুলোর ক্ষেত্রে কিন্তু সিম্প্যাথিক গ্রো করে এবং তার একটা নির্দিষ্ট নিয়ম আছে, কিন্তু যেহেতু আপনাদের ক্ষেত্রে কোনো কিছু স্পষ্ট নেই তার জন্যে কিন্তু আপনাকে ব্যাক করতে পারে, এবং এইটি নির্দিষ্ট ডিস্টেন্সের নিয়ম না আসা পর্যন্ত এর কোনো সঠিক সমাধান নেই। নেক্সট প্রশ্ন করেছেন লা লিসা মানবন বলে একটি, আমি ঠিক একটা ঠিক মানে বুঝতে পারছি না, এটা একজন ব্যক্তি বলে মনে হচ্ছে এবং একজন শিক্ষিকা মনে হচ্ছে, তো লা লিসা মানবন ইনি বলছেন আমি সংস্কৃত বিএ পাস, আমি রিকমেন্ডেশন এবং ট্রান্সফার অর্ডার পেয়ে যখন নতুন স্কুলে জয়েন করতে গেলাম, নতুন স্কুল আমাকে জয়েন করাচ্ছেন না, কারণ তিনি বলছেন নতুন স্কুল বলছে যে আমরা সংস্কৃতে মাস্টার ডিগ্রি নেব, আপনি পাস কোর্সের বিএ পাস, আমরা বিএ পাসে জয়েন করাবো না। আমি যখন বললাম যে তাহলে আপনি লিখে দেন যে আমি যে আপনি বিএ পাসকে নেবেন না, আপনি এ পাসকে নেবেন, তাহলে আপনি এটা লিখে দেন, তখন এইচওয়াই বা টিআইসি বা এইচএম আমাকে বলেন যে কোথায় লেখা আছে আপনি আমাকে দেখিয়ে দেন, নাহলে আমি লিখব না, তখন আমি কী করব? আমি বলি কিছু কিছু এইচওয়াই বা টিআইসি বা এইচএম খুব পাকামি করে, ওনারা ভাবেন যে বোধহয় আমরা
বিশাল চালাক, আমরা ধূর্ত। কিন্তু আমি বলি, খরগোশ যেমন গর্তের ভিতরে আগে মুখটা ঢুকিয়ে ভাবে যে আমি যদি কাউকে দেখতে পাচ্ছি না, তা বোধহয় আমাকে কেউ দেখতে পাচ্ছে না। এগুলো হচ্ছে নির্বুদ্ধিতার পরিচয়। আমি আপনাকে নিয়মটা বলে দিই। নিয়মটা হচ্ছে 2021 সালে সংশোধিত, মানে সংশোধিত 2021 সালে ট্রান্সফার অর্ডারের 10 নম্বর ধারায় 2015 সালের সংশোধিত 14 নম্বর ধারাকে অ্যামেন্ড করা হয়েছে। তো 2021 সালের 10 নম্বর ধারায় 2015 সালের 14 নম্বর ধারাকে সংশোধন করা হয়েছে। তো এই সংশোধিত 14 নম্বর ধারায় বলা আছে যে যদি কোনো শিক্ষক বা মানে HOI বা TIC বা HM কিংবা স্কুল ম্যানেজিং কমিটি ইচ্ছাকৃতভাবে ডিলে করেন কিংবা নো অবজেকশন সার্টিফিকেট না দেন কিংবা রিলিজ অর্ডার না দেন কিংবা জয়েন করাতে না ইচ্ছুক হয় বা ডিলে করেন ইচ্ছাকৃতভাবে, তাহলে মে টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশান ফর ডিলে। তাহলে শিক্ষা দপ্তর আপনার উপর অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশান নেবে। এটি বলা আছে সংশোধিত সংশোধিত জেনারেল ট্রান্সফার রুলস 2021 সালের 10 নম্বর ধারায়, যেখানে 2015 সালের 14 নম্বর ধারাকে সংশোধন করা হয়েছে। তো সেই তাহলে আপনার উচিত হবে যে DI অফিসে আপনাকে যে জনগতে দেওয়া হয়নি তার মর্মে আপনি একটা আবেদন করবেন, এবং তার সঙ্গে 2021 সালে সংশোধিত জেনারেল ট্রান্সফার রুলসের 10 নম্বর ধারার যে 14 নম্বর সংশোধিত ধারা সেটাকে আপনি জুড়ে দেবেন। জুড়ে দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন যে আমাকে জনগতে দেওয়া হয়নি। দেখবেন 7 দিনের মধ্যে ওই HM বা TIC বা HM তিনি যত পাকা হোক না কেন, তেনাকে DI অফিসে ডেকে পাঠানো হবে, ভৎসনা করবে, ওনাকে সাসপেন্ড করা হতে পারে। এর আগে এরকম অসংখ্য এই উপায় বলেছিলাম, অসংখ্য শিক্ষক শিক্ষিকা DI অফিসে গেছেন, তেনাদের HOI বা TIC খুব মানে কী বলবো চালাকি করেছিলেন এবং তার ফল তাকে কিন্তু অবশ্যই ভুক্ত হয়েছে। তাই আপনিও করুন, অবশ্যই হবে, যেহেতু নিয়ম লেখা আছে, আইন লেখা আছে, অবশ্যই হবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও। চোখ রাখুন আমার চ্যানেলে প্রথম বিকেল 4:09 উৎস শুনে প্রত্যেকটা প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ উত্তর পাওয়ার জন্য। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।